सुल्तान जो भी चाहे वो उसे ला कर देता था और जो ना चाहे उसे मिटा देता था। वो সালার এর তাহলে আরেকটা ট্রেলার রিলিজ দেওয়া হলো যেটা নাম রিলিজ ট্রেলার, অর্থাৎ রিলিজের আগে আগে আরেকটা ট্রেলার দিল। কিন্তু এই ট্রেলারটা কি প্রথম ট্রেলারে যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছিল সেটা দূর করতে পারলো? চলেন রিভিউতে জেনে আসি। সালার এর যখন ফার্স্ট ট্রেলারটা রিলিজ পায়, আর দ্যাট টাইম অনেকের মধ্যে একটা অসন্তুষ্টি ছিল এটা নিয়ে যে ভাই এখানে প্রভাসের তো স্ক্রিন ওরকম দেখানোই হয়নি, প্রভাসের কোনো ক্যাচি ডায়লগও ছিল না, ট্রেলারটা খুব বেশি ইম্প্যাক্টফুল হয়নি, তার উপর আবার অ্যাকশন সিকোয়েন্স ওরকম আহামরি কিছু লাগেনি কারো। সো ওভারঅল এই সবকিছু দেখে গুঞ্জন এটা আসছিল যে প্রশান্ত নীল এবং প্রভাস ডিসাইড করছে তারা এখন আরেকটা ট্রেলার রিলিজ দিবে যেটা সেকেন্ড ট্রেলার হবে রিলিজের আগে আগে। এবং ফাইনালি তারা সেই রিলিজ ট্রেলারটা আজকে বিকেলে মুক্তি দিয়ে দিল। এবং এই রিলিজ ট্রেলার দেখে যেটা বোঝা গেল সেটা হচ্ছে ভাই ফার্স্ট ট্রেলারের থেকে তো এই ট্রেলারটা ফার বেটার, কারণ এখানে প্রভাসের স্ক্রিন প্রেজেন্স ভালো ছিল, কাহিনীর আর একটু ডেপথ বোঝা গেছে, অ্যাকশন সিকোয়েন্স পুরো মার দাঙ্গা ছিল, ইনফ্যাক্ট প্রভাস এবং পৃথ্বীরাজ দুজনের একসঙ্গেও কয়েকটা সিকোয়েন্স ছিল। সো কাহিনী কি না কি সেই বিষয় সম্পর্কে তো বলতে চাচ্ছি না, ওটা ফার্স্ট ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন, দুই বন্ধুর কাহিনী যেখানে এক বন্ধু বিপদে পড়ে আরেক বন্ধু বাঁচাতে আসে, এবং প্রভাস যে কিনা বাঁচাতে আসে সে একটু পাগলে টাইপের, মানে ইউজুয়ালি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে না, নিজের মতোই করেই থাকে, মেকানিক টাইপ মানুষ সাদাসিধে। কিন্তু যদি তার বন্ধু বিপদে পড়ে যায় তখন তার মাথায় ক্র্যাক হয়ে যায়, একদম তোলপাল লাগিয়ে দেয়। এবং এই দুই বন্ধুর মধ্যেই পরবর্তীতে ঘটে বিপদ, সেটা হচ্ছে দুই বন্ধু হয়ে যায় একজন আরেকজনের চরম শত্রু, যেটা কিন্তু ট্রেলারের শেষেই বলা হয়েছে। এখন এই সেকেন্ড ট্রেলারটা যে কটা দিক দিয়ে বেটার সেটা তো বললামই, এছাড়া বিজিএম এর সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সের যে কাটগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ইন্টারেস্টিং ছিল এবং একটা গুজবাম্পস দেওয়ার মতো ছিল, এবং ফার্স্ট ট্রেলারের থেকে সেকেন্ড ট্রেলারে গুজবাম্পস ম্যাটেরিয়ালস ভালোই ছিল। তবে এখানেও একটা অসন্তুষ্টি জায়গা আছে, সেটা কি জানেন? প্রভাসের ডায়লগ এখানে ভালো ছিল কিন্তু ওই যে ক্যাচি ডায়লগটা না এখানে নাই, যেমনটা ছিল কেজিএফ এ ইয়াসির, ওই ইম্প্যাক্টফুল ডায়লগটা এখনো এখানে পাওয়া যায়নি। হোপফুলি সিনেমার মধ্যে হয়তো থাকবে, যাই হোক হতে পারে তাড়াহুড়োর মধ্যে তারা এটা কাট করেছে, হয়তো সব ম্যাটেরিয়ালস তারা এখানে দিতে পারেনি, বাট এটা সঠিক যে সেকেন্ড ট্রেলারটা ফার্স্ট ট্রেলারের থেকে অনেক বেটার এবং এটা মুভি দেখার আগ্রহটা আর একটু বাড়িয়ে দেয় এবং প্রভাস ফ্যান্সদের জন্য এটা একটা ভালো ট্রিট। এখন আপনার কাছে কি মনে হয় এই রিলিজ ট্রেলারটা কতটা ভালো হয়েছে প্রথম ট্রেলারের থেকে?